রিপোর্টার আজহার লিমন সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিমন, জাফর, সিরাজগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, মোহাম্মদ নাসিমের পুত্র, উনি জানিয়েছেন যে আজ সকালে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন। তবে উনি জানিয়েছেন এটি অনানুষ্ঠানিকভাবে, তবে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমরা এখন রয়েছি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে, এটি শ্যামলীতে অবস্থিত। এই হাসপাতালে গেল 1 জুন থেকে করোনা উপসর্গ নিয়ে উনি ভর্তি হয়েছিলেন এখানে, এবং এরপরই ওনার করোনা পজিটিভ এসেছিল, এবং এর 5 দিন পর 5 জুন উনি কিন্তু একটি স্ট্রোক করেন, এবং সেই স্ট্রোকের পর থেকে উনি কোমায় ছিলেন এতদিন, এবং তারই সূত্র ধরে আজকে সকালে তার ছেলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তার পিতা মৃত্যুবরণ করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে একটি বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে আসলেন তানভীর শাকিল জয়ের স্ত্রী, মিসেস তানভীর শাকিল জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, উনি এখানে ঢুকলেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবং এরপরই কিন্তু আমরা দেখছি যে একের পর এখানে সিরাজগঞ্জের যারা সংসদ সদস্য রয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। আমরা এখানে দেখেছি সিরাজগঞ্জ সদরের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, উনিও কিছুক্ষণ আগে এখানে ঢুকলেন। এভাবে আমরা মোহাম্মদ নাসিমের যারা পরিবারবর্গ রয়েছে, তার রাজনৈতিক দীর্ঘ জীবনের সহচররা রয়েছে, তারা কিন্তু এখানে একে একে ঢুকছেন, এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও একটা বড় ভিড় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মোহাম্মদ নাসিম 6 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় 4 নেতার একজন, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম, এবং ব্যক্তিগত জীবনে উনি, রাজনৈতিক জীবনে উনি ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, এবং উনি ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রায় 4 বারে উনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তো আমরা আসলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি, এবং এরপরই হয়তো যখন আনুষ্ঠানিক ঘোষণা হবে তখন তার পরিবারের সদস্যরা হয়তো আমাদেরকে তার পরবর্তী যে দাফন কিংবা অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ জাফর। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর বিষয়ে সবশেষ জানাতে আমাদের এই মুহূর্তে রাজধানী শ্যামলী থেকে যোগ দিয়েছিলেন।